সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমার সাথে আমি একটা নতুন কবিতা আলোচনা করব। কবিতাটির নাম মানুষ জাতি। কবিতাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্ত এই কবিতাটি পুরো জগতে মানুষকে সম্পূর্ণরূপে বোঝাতে চেয়েছে যে বাংলাদেশের মানুষ, কেউ ভারতের মানুষ, কেউ আমেরিকার মানুষ, কেউ চীনের মানুষ এভাবে বোঝাতে চাননি। তিনি পুরো জগতের মানুষকে পুরো একটা জায়গায় পুরো জাতিকে বোঝাতে চেয়েছেন। চলো আমরা এবার এই কবিতার কবি সম্পর্কে জানব। সত্যেন্দ্রনাথ দত্ত 1882 সালে কলকাতার কাছাকাছি নিন্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বৈচিত্র্যপূর্ণ ছন্দে কবিতা লিখতেন বলে তিনি জগতে ছন্দের জাদুকর হিসাবে বেশ খ্যাতি লাভ করেছেন। তিনি বিভিন্ন ভাষা জানতেন, আরবি, ফার্সি, ইংরেজি। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে বেনু ও বাণী, উহু ও ক্যাঁকা ইত্যাদি। তিনি 1922 সালে খুব অল্প বয়সে, মাত্র 40 বছর বয়সে মৃত্যুবরণ করেন। মানুষ জাতি কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্ত তার অব্রহ্ম আব্রীর কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত করেছেন। এই কবিতাটির পূর্ণ নাম হচ্ছে, পূর্ব নাম হচ্ছে জাতির প্রতি। চলো বন্ধুরা, এবার আমরা কবিতাতে চলে যাই। মানুষ জাতি সত্যেন্দ্রনাথ দত্ত। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। কবি সত্যেন্দ্রনাথ দত্ত এই দুটো নামে বোঝাতে চেয়েছেন পুরো জগৎ, যেমন আমাদের শুধুই বাংলাদেশে নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, চীন, ভুটান সকল দেশের মানুষ, জাতি বর্ণ নির্বিশেষে সকল মানুষকে উনি পুরো জগতের মানুষকে বোঝাতে চেয়েছেন। তারপরে লাইনে আসে, একই পৃথিবীর স্তনে লালিত একই রবি শশী মোদের সাথী। এই কবিতায় এই দুটি লাইনে কবি বোঝাতে চেয়েছেন যে আমরা যেমন মায়ের বুকে দুধ পান করে লালিত পালিত হই, ঠিক তেমনি পৃথিবী যেমন রবি শস্য উৎপাদিত হয়ে ফসল গম ভুট্টা এগুলো উৎপাদিত হয়, তেমনি আমরা খেয়ে জীবন ধারণ করি, ঠিক তেমনি সকল মানুষ একই পৃথিবীর এই উৎপাদিত ফসল খেয়ে তাদের জীবন ধারণ করে থাকে। একই রবি শশী মোদের সাথী, এখানে রবি এবং শশী বলতে কবি বুঝিয়েছেন সূর্য এবং চাঁদ। যেমন বাংলাদেশের চাঁদ উঠে, সূর্য উঠে, ঠিক তেমনি পৃথিবীর বিভিন্ন স্থানে একই রকম ভাবে সূর্য উঠে আর চাঁদ অস্ত যায়, আবার চাঁদ উঠে সূর্য অস্ত যায়, ঠিক তেমনি মানুষ জাতি সকল পৃথিবী প্রকৃতির পরিবেশের সবকিছু একই ভাবে গ্রহণ করে থাকে। তারপর লাইনে আমরা দেখব কবি বুঝাতে, কবি লিখেছেন শীততাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি। এখানে শীততাপ বলতে ঠান্ডা এবং গরমকে বুঝিয়েছে, ক্ষুধা তৃষ্ণার জ্বালা বলতে আমাদের যে তৃষ্ণা পায়, আমরা যে খিদা লাগলে জ্বালা অনুভব করি, ঠিক তেমনি সকল মানুষ, সকল পৃথিবীর মানুষ একই রকম ভাবে ক্ষুধা তৃষ্ণা ঠান্ডা অনুভব করে থাকে। আর এই সকল কিছুর জন্য আমরা কি করি, সমানভাবে প্রস্তুতি নিয়ে থাকি, যুদ্ধ করি বেঁচে থাকার জন্য। কচি কাঁচা ডাটা করে তুলি বাঁচিবার তরে সমান জুঝি। এখানে কবি কচি এবং কাঁচাগুলো ডাটো করা বলতে বুঝিয়েছে ছোট বাচ্চাদেরকে, যেমন আমরা ছোট বাচ্চাদেরকে খাওয়া দাওয়া দিয়ে তাদেরকে বড় করে তুলি, ঠিক তেমনি সকল দেশ, যেমন বাংলাদেশের শিশুদেরকে বড় করা হয় যেমনি করে ভারতের শিশুগুলোকে যেভাবে বড় করা হয়, পৃথিবীর সকল দেশে একই রকম ভাবে শিশুদেরকে বড় করে তোলা হয়। আর আমরা বেঁচে থাকার জন্য প্রত্যেকটা দেশে, প্রত্যেক পৃথিবীতে আমরা একই রকম ভাবে যুদ্ধে অংশগ্রহণ করি বাঁচার জন্য। দোসর খুঁজি ও বাসর বাধিক, মূলত কবি এই লাইনটাতে দোসর খুঁজি বলতে বুঝিয়েছেন সাথী বা বন্ধু সঙ্গী, আর বাসর বাধিক বলতে বুঝিয়েছেন সঙ্গী সাথী সম্প্রীতি গড়ে তোলা। জলে ডুবি বাঁচি পাইলে ডাঙ্গা, এই লাইনে বোঝাতে চেয়েছেন আমরা পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ যেমন জলে ডুবে যায়, ঠিক তেমনি বাঁচার জন্য আমরা কি করি, যে একটা স্থান। দোসর খুঁজি ও বাসর বাধিক জলে ডুবি বাঁচি পাইলে ডাঙ্গা, কবি এই দুটো লাইনে বোঝাতে চেয়েছেন দোসর খুঁজি বলতে বোঝায় সাথী বন্ধু বা সঙ্গী, এখানে বাসর বাধিক বলতে বোঝাচ্ছে সম্প্রীতি গড়ে তোলা, মানে একজনের সাথে আরেকজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা। তাহলে আমরা সব জায়গায় পৃথিবীর সর্বপ্রান্তে আমরা বন্ধু তৈরি করি কিসের জন্য, সম্প্রীতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য। জলে ডুবি বাঁচি পাইলে ডাঙ্গা, জলে ডুবি মানে আমরা
জলে যখন ডুবতে চাই, জল মানে প্রাণী, পানি, পানিতে যখন আমরা ডুবতে চাই তখন আমাদের কি হয়, সবাই চাই যে কি বেঁচে থাকার জন্য একটা কিনারা, ডাঙ্গা বলতে কিনারা বোঝাচ্ছে কবি এখানে, স্থল কিনারাতে যাতে আমরা বেঁচে থাকতে পারি। কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবার সমান রাধা। এখানে কালো আর ধলো বলতে আমাদের বাহিরের ত্বককে বোঝাচ্ছে, যে আমরা কে কালো রং কে সাদা রং, কিন্তু ভিতরে আমাদের সবার একই রং, সেই রঙের রংটা হচ্ছে লাল রং। বাইরের চোখ আড়ালে গেলে লোক, ভেতরের রং পলকে ফোটে। কবি এই লাইনে বোঝাতে চেয়েছে বাহিরের চোখ আড়ালে লোক মানে বাহিরের যে আমাদের কালো রংটা সেটা কি হয়ে যায়, আড়ালে গেলে সেটা লোপ হয়ে যায় মানে হারিয়ে যায় চলে যায়, ভিতরের রং পলকে ফোটে, আমাদের ভিতরের যে লাল রক্তের রংটা সেটা আমাদের কি সবার কাছে ফোটে ওঠে। বামন শূদ্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলায় লুটে। এখানে ব্রাহ্মণ বলতে ছোট মানুষ, তারপরে শূদ্র হচ্ছে হিন্দুদের একটা বর্ণের নাম, জাতির নাম, বৃহৎ মানে বড় আর ক্ষুদ্র হচ্ছে ছোট। এখানে কবি এই লাইনটিতে বোঝাতে চেয়েছে যে বামন শূদ্র বৃহৎ ক্ষুদ্র এই যে জাতি ভেদাভেদ, এই জাতি ভেদাভেদ গুলো কি কৃত্রিম ভেদ, এটা এই কৃত্রিম মানে হলো কৃত্রিম শব্দটা দিয়ে কবি এখানে বোঝাতে চেয়েছে নকল, যে এই নকল যে আমাদের সমাজ ব্যবস্থা, যে এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ক্ষুদ্র বামন বৃহৎ ভাগ বিভাজনটা করে রেখেছে এগুলো কি কৃত্রিম ভেদ, এই ভেদাভেদ গুলো একটা সময় কি চলে যায় হারিয়ে যায়। রাগে অনুরাগে নিদ্রিত জেগে, আমরা সবার কি রাগ হয় অনুরাগ হয় ভালোবাসা হয়, আমরা রাতে জেগে থাকি, আসল মানুষ প্রকট হয়, তাহলে এই মানুষগুলো কি হয় এই মানুষের রাগে অনুরাগে ভালোবাসার সম্পৃক্ততে আমরা জেগে উঠি। বর্ণে বর্ণে নেইরে বিশেষ নিখিল জগৎ ব্রহ্মময়। এখানে আমাদের বোঝাতে চাইছে কবি যে বর্ণে বর্ণে মানে এই যে জাতি ভেদাভেদ, আমাদের কেউ ছোট জাতি কেউ বড় জাতি, এই জাতির ভেদাভেদ কি একটা সময় জগতে সব পুরো জগতে আমরা একইভাবে বেঁচে থাকি, এখানে কোনো কি নেই ভেদাভেদ নেই, কোনো কারো জাতির ভিতর বিশেষ কোনো কিছু নেই। বংশে বংশে নায়ক তফাৎ বনেদিকে আর গর্বনেদি, এই কবিতার লাইনটাতে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক গুরুত্বপূর্ণ শব্দ কবি এখানে ব্যবহার করেছেন, অনেক কঠিন কঠিন শব্দ ব্যবহার করেছেন, কিন্তু এগুলো অনেক সহজ অর্থ প্রকাশ পায়। যেমন বংশ বংশে নায়ক তফাৎ মানে আমাদের যে উঁচু জাতের বংশ, চৌধুরী বংশ, খান বংশ, তারপরে নিচু জাতের বংশ, এই বংশগুলো আমাদের সমাজ তৈরি করেছে, এই বংশের সব প্রত্যেক মানুষই আমরা সমান, আমাদের সবার একই রকম চাহিদা, আমাদের এখানে কোনো কি বংশের তফাৎ বা কিছু নেই। বনিদিকে আর গর্বনেদি, এখানে কবি বনিদি বলতে বুঝিয়েছে প্রাচীন বা সম্ভ্রান্ত সম্ভ্রান্ত উঁচু বংশ, আর গর্বনেদি বলতে বুঝিয়েছে যে ছোট বংশ বা ছোট মানে অভিজাত নয় এমন, সেজন্য কবি এই দুটো লাইনে কে প্রাচীন বংশ কে প্রাচীন নয় সম্ভ্রান্ত নয় কে ছোট বংশে এগুলো কবি কাউকে বোঝাতে চাননি, বোঝাতে চেয়েছে যে সকল জাতের মানুষ এক, দুনিয়ার সাথে গাথা বুনিয়া দুনিয়া সবারই জনম বেদি, এই দুটো লাইনে কবি বুঝাতে চেয়েছেন যে এই দুনিয়ার সবার জন্মভূমি, এই দুনিয়াতে কেউ সবাই আল্লাহর কাছ থেকে এসেছে, এই দুনিয়া সবার জন্য সমান, তাই আমরা কি এই পৃথিবীতে এই জগতে সকল মানুষ একই রকম, এখানে কোনো জাত ভেদাভেদ নেই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা একই রকম, সবাই আমরা মায়ের সন্তান, সবাই আমরা দেশমাতার সন্তান, সবাই আমরা যুদ্ধ করি বেঁচে থাকার জন্য, এই ক্ষুদ্র জাতি এই বড় বৃহৎ ছোট বড় এই জাতিগুলোকে জাত ভেদাভেদ না করে সবাই সমৃদ্ধির ভিতরে থাকাই কবি আমাদের এই মানুষ জাতিতে বোঝাতে চেয়েছে। এই কবিতার মূল ভাব হচ্ছে আমরা সব মানুষ সমান, সব মানুষের আকার আকৃতি সমান, সব মানুষের সমান সম্প্রীতি বন্ধুত্বের মধ্যে থাকতে পারলে আমাদের দেশে যুদ্ধ বিগ্রহ হানাহানি এগুলো হবে না, আমরা সবাই যাতে সুখ শান্তি এবং সম্প্রীতি সৌহার্দ্যের ভিতরে থাকতে পারি, এই থাকার জন্য কবি আমাদেরকে আহ্বান করেছেন। এই কবিতার মূল উদ্দেশ্যই হচ্ছে সবাই আমরা সমান, আমরা সবাই মানুষ জাতি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কবিতার আলোচনা এখানেই শেষ, এই কবিতা তোমরা বারবার বাসায় অনুশীলন করবে আবৃত্তি করবে, এখানে অনেক ধরনের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা অনুশীলন করবে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে।